যখন কোনো এক ব্যক্তি নতুন করে ছাগলের ফার্ম শুরু করে, ছাগলের ফার্ম সম্পর্কে তার তেমন ধারণা থাকে না, অন্ধের মতো বিশ্বাস করে কোনো এক জায়গা থেকে ছাগল সংগ্রহ করে, সেই ব্রিডিং ফার্ম হতে পারে অথবা ট্রেডিং ফার্ম হতে পারে। বর্তমান সময়ে এই অন্ধবিশ্বাসের লাভ উঠাচ্ছে আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি। যখন আপনারা কোনো জায়গায় ছাগল সংগ্রহ করতে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিছু কথা শুনতে পারবেন, যেমন ছাগলের ভ্যাকসিনেশন কমপ্লিট রয়েছে, ছাগলটি প্রেগনেন্ট রয়েছে এবং ছাগলের কোনো ধরনের সমস্যা নেই, আপনারা নিঃসন্দেহে ছাগলটি নিয়ে যেতে পারেন। যখনই আপনারা সেই ছাগল আপনাদের ফার্মে নিয়ে আসবেন, নিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা। তো নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় অধিকারী, NDF গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে ছাগল বিক্রিতে কিভাবে প্রতারণা হচ্ছে এবং ভ্যাকসিনের নাম করে কিভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয়, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যখন আপনারা নতুন করে ছাগলের ফার্ম শুরু করবেন এবং ছাগল কেনার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন, কোন জায়গায় ছাগল ভালো পাওয়া যায়, কোথা থেকে ছাগল সংগ্রহ করলে আমরা অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবো, এবং বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর কোনো এক জায়গা থেকে আপনারা ছাগল সংগ্রহ করবেন, যখনই ছাগল সংগ্রহ করতে যাবেন, যাবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলা হবে আপনারা যে ছাগলগুলো পছন্দ করলেন সেই ছাগলগুলো সমস্ত ছাগল ভ্যাকসিনেশন কমপ্লিট রয়েছে, কিছু ছাগল গাভিন রয়েছে এবং কিছু ছাগল হেঁটে আসার সময় চলে আসছে। আপনারা যদি এই ছাগলগুলো নিয়ে যান তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা ফার্মিং করে লাভবান হতে পারবেন। সেই কথা শুনে আপনারা ছাগলগুলো আপনার ফার্মে নিয়ে আসলেন। নিয়ে আসার পর দেখা গেল ছাগলগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হওয়া শুরু হলো, ছাগলগুলো প্রেগনেন্ট নেই অথবা যে ছাগলগুলোকে বলা হয়েছে কিছুদিনের মধ্যে হিটে আসবে সেই ছাগলগুলো হিটে আসে না। দীর্ঘদিন হয়ে যাওয়ার পর আপনারা চিন্তাভাবনা করলেন যে ছাগলগুলো নিয়ে আমরা ফার্মিং শুরু করলাম, ছাগলগুলো নিয়ে আসার পর আমাদের ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যখনই আপনারা সেই ফার্মারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন না, যদিও বা কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে উত্তর দেওয়া হবে। যখন আপনারা আমাদের কাছ থেকে ছাগলগুলো নিয়ে গিয়েছিলেন তখন কিন্তু ছাগলগুলো সুস্থ ছিল, বর্তমান সময়ে আপনাদের কাছে ছাগলগুলো অসুস্থ এবং আপনারা কীভাবে পরিচর্যা করেন সেটা আমরা বলতে পারবো না। অতএব আমাদের দায়িত্ব শেষ, বর্তমানে আপনাদের দায়িত্ব যেভাবে ছাগল পরিচর্যা করবেন আপনারা সেইভাবে ছাগল রাখতে পারবেন। যদি আপনারা গোট ফার্মিং করে সফলতা পেতে চান এবং ছাগল সংগ্রহ করার পর প্রতারণায় পড়তে না চান তাহলে আপনারা কিভাবে সংগ্রহ করবেন ছাগল? যেখান থেকে আপনারা ছাগল সংগ্রহ করবেন সে ব্রিডিং ফার্ম হোক অথবা ট্রেডিং ফার্ম হোক, যদি আপনাদেরকে বলা হয় ছাগলের ভ্যাকসিনেশন কমপ্লিট, ছাগলটি গাভিন, তাহলে আপনাদেরকে ভাবতে হবে ছাগলের ভ্যাকসিনেশন করা নেই এবং ছাগল গাভিনও নেই। আপনাদেরকে মেনলি দেখতে হবে ছাগলটির কোয়ালিটি কেমন, ছাগলটির বডি ইমিউনিটি কেমন। ছাগলের বডি ইমিউনিটি যদি খারাপ থাকে, ছাগল যদি দুর্বল থাকে, যদি ছাগলটিকে ভ্যাকসিন করানো থাকে তাহলে আপনার কাছে নিয়ে আসার পর ছাগলটি অসুস্থ হবে, এটা 100% গ্যারান্টি। কেননা একটি ছাগল যখন এক জায়গা থেকে অন্য এক জায়গায় চলে যায় তখন কিন্তু ছাগলের বডি ইমিউনিটি অটোমেটিক লো হয়ে যায়, ছাগলের ঠান্ডা লাগে, ছাগলের সর্দি লাগে। ঠান্ডা লাগা এবং সর্দি লাগার প্রধান কারণ হচ্ছে ছাগলের বডি ইমিউনিটি লো হয়ে যায়। যদি আপনারা ভালো কোয়ালিটির ছাগল কিনতে পারেন, ভালো কোয়ালিটির ছাগল সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার কাছে ছাগল আসার পর ছাগল অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এর জন্য ছাগলের কোয়ালিটি দেখে ছাগল সংগ্রহ করতে হবে, ছাগলের ভ্যাকসিন আছে কি নেই, ছাগল গাভিন আছে কি নেই সেটা আপনাদেরকে দেখার কোনো প্রয়োজন নেই। যখন কোনো এক ব্যক্তি নতুন করে ছাগলের ফার্ম শুরু করে সর্বপ্রথম তার মাথায় প্রশ্ন আসে, আমি যে জায়গা থেকে ছাগল নেব সেই জায়গায় ছাগলের ভ্যাকসিন করা আছে কি নেই, এবং এই কথা চিন্তাভাবনা করে বর্তমানে মানুষ মানুষকে ঠকাচ্ছে, ভ্যাকসিনের নাম করে ছাগল বিক্রি করা শুরু করেছে। যদি আপনি কোনো এক জায়গায় ছাগল সংগ্রহ করতে চান প্রথমে আপনাকে বলা হবে ছাগলটি ভ্যাকসিন রয়েছে এবং আপনি অন্ধের মতো বিশ্বাস করে ছাগলটি নিয়ে আসবেন, কিন্তু নিয়ে আসার পর আপনারা রেজাল্ট দেখতে পারবেন ছাগলটি ভ্যাকসিন করা আছে কি নেই। অতএব ছাগলের ভ্যাকসিনেশন করা আছে কি নেই তার উপর ডিপেন্ড না করে আপনাদেরকে ছাগল সংগ্রহ করতে হবে। মেনলি আপনাদেরকে দেখতে হবে ছাগলের কোয়ালিটি কেমন রয়েছে, ছাগলটি কেমন রয়েছে, ছাগলটি নিলে আমি লাভবান হতে পারবো কি পারবো না, এইসব চিন্তাভাবনা করে আপনাদেরকে ছাগল সংগ্রহ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।